সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে বসে গেছি ম্যাগি খাওয়াতে, কারণ সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে ম্যাগি খাওয়ার বায়না করছিল। তো জলদি জলদি ম্যাগি করে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, এটাই ওকে খাওয়াবো, খাইয়ে আমি যাব রান্না করতে। তো দেখো ম্যাগি খাইয়ে দিচ্ছি, আর পাশে বসে আছে আমার কাকা শ্বশুরের ছেলে, আমার ছোট্ট দেওর, তাকেও একটু খাইয়ে দিলাম, একটু ঝোল খাইয়ে দিলাম। তো দেখো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি এত বৃষ্টি, উঠোন সব কাদা কাদা হয়ে গেছে। তো আমি একটু বৃষ্টিতে ভিজছিলাম, এই দেখো ভিজেছি, কিন্তু ক্যামেরা করার কেউ ছিল না। তো সোজা স্নান টান করে আমি খেতে বসে গেছি, খাওয়া শেষ হলো। খাওয়া শেষ হওয়ার পরে ছেলের কাণ্ড দেখো, আমার শোকেস থেকে লিপস্টিক বের করে সে সারা ঠোঁটে হাতে পায়ে মেখেছে, কী আর করবো বলো। তারপরে একটু ভিডিও কল করলাম বরের কাছে, যাই হোক দোকানে বসে আছে, আমি ছেলেকে নিয়ে একটু ভিডিও কল করছিলাম একটু সময় কাটানোর জন্য। তো বর তো খুব ব্যস্ত, কথা বলার সময় পাচ্ছে না, যাই হোক। তারপরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিলো। তো শাশুড়ি মুড়ি মাখিয়েছিলো, তো আমাকে বাটিতে করে একটু মুড়ি দিল, আমি মুড়ি খাচ্ছিলাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনুভব করছিলাম। কাঁথার তলে শুয়ে আছি, দেখো কেমন, মানে শুয়ে আছি না বসে আছি, তো দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, এখন ছিটে ফোটা আগের থেকে অনেকটা কমেছে। তারপরে একটু বাদাম ভাজা খেলাম বাটিতে করে নিয়ে, বসে বাদাম ভাজা খাচ্ছিলাম টুকটুক করে, মানে কি করব, করার কিছুই নেই, তো বসে বসে বাদাম খাচ্ছিলাম আর জানলা দিয়ে বৃষ্টি অনুভব করছিলাম। তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার সময় ছেলেকে একটু বই পড়াচ্ছিলাম সন্ধে সন্ধে লাগিয়ে। তো কেমন লাগলো মিনি ব্লগটা, এখানে আমি বসে আছি। থ্যাংকস ফর ওয়াচিং।